হ্যালো হোয়াটস আপ গাইস, ইটস মি অজিত শ্যাগিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার চ্যানেলে আরেকটি নিবন্ধ ফ্রেশ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন ধরনের হতে চলেছে। তাই আজকে আমরা বলতে চলেছি আমাদের যে বাংলাদেশ সার্ভাইভ নেই ভাই, যে বড় আন্দোলনটা হতে চলেছে সেই আন্দোলনে ভাই বড় বড় ইউটিউবার আমাদের পাশে কেন নাই। কারণ ভাই তারা এখন ভাই আমাদের পাশে নাই, কারণ যারা বড় বড় ইউটিউবার আছে তারা প্রায় লোক গারিনার পার্টনারশিপে চলে গেছে। তার জন্য ভাই এখন তারা আমাদের পাশে নাই, এবং তার পার্টনারশিপ থেকে ভাই অনেক যা আপডেট আসার আগে যা হবে তা সব পাচ্ছে, এবং তারা ডায়মন্ড পাচ্ছে 25,000 করে, তারপরে টাকা পাচ্ছে আমাদের যা বাংলাদেশের প্রায় 70,000 টাকার মতো। এগুলো বাদ দিয়ে কি ভাই কেউ কি আমাদের বাংলাদেশের জন্য ভাই সে তার টাকা বাদ দিয়ে কি আমাদের জন্য ভাই আন্দোলন করবে? আর যারা তোমাদের সকলে জানো যারা পার্টনারশিপে যায় তারা ভাই গারিনার বিরুদ্ধে কিছুই বলতে পারবে না, যা বলবে গারিনার ভালো দিক বলতে হবে, খারাপ দিক কোনো কিছু বলতে পারবে না। তার জন্যই মিস্টার ট্রিপল আর ভাই ইলেকশন এসআইটি ভাই, তারপর আছে নাইম আলম ভাই, এরা কোনো কথা বলতেছে না। নাইম আলম ভাইও পার্টনারশিপ চলেছে আমাদের বড় বড় ইউটিউবাররা আছে যারা এই বিষয়ে আন্দোলন করতেছে, তাদের মধ্যে থেকে অনেক লোক মিস্টার ট্রিপল আর ভাইকে এসএমএস করেছিল, যেমন এনসি বিকু ভাই তার ভিডিওতে যাই কমেন্ট করেছিল, কিন্তু সে ভাই সে তার মডারেটর দিয়ে কমেন্টগুলো কাটিয়ে দিয়েছে। এবং আমাদের ভাই আজহার গেমিং আছে, সে ভাই আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু করতেছে ভাই, আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য অনেক কিছু করতেছে, আর বিকু ভাই তো করতেছেই। আর এর মধ্যে আরও আছে ভাই মিস্টার ম্যাডিস, নীলাশা ভাই, এরা আগে থেকে বাংলাদেশ নিয়ে সার্ভার নিয়ে ভাই কথা বলছে, নেটওয়ার্ক প্রবলেম নিয়ে কথা বলছে ভাই। আপনারা সকলেই যারা নীলাশা ভাইয়ের গেম প্লে দেখে এসছেন, নীলাশা ভাইয়ের ভিডিওতে দেখছেন যে ভাই সে বলছিল যে সে মিস্টার ট্রিপলার ভাইয়ের সাথে খেলতে চাইছিল, কিন্তু সে নেটওয়ার্ক সমস্যা নিয়ে কথা বলে তার জন্য সে তার সাথে খেলে নাই। কারণ ভাই নেটওয়ার্ক তখন সে চাইছিল ভাই গারিনার সাথে পার্টনারশিপে যাবে, আর যদি সে এই নেটওয়ার্ক সমস্যা নিয়ে ভাই কথা বলতো তাহলে কিন্তু সে আজ পার্টনারশিপে যেতে পারতো না। তার জন্য ভাই সে তখন ভাই আমাদের পাশে ছিল না ভাই, আর এখনও নাই, কারণ এখন তো ভাই আরও বেশি গেছে, কারণ সে 70,000 করে টাকা পাইতেছে, আগে 70,000 টাকা পাইতো না, তাও ভাই সে আমাদের সাপোর্ট ছিল না, এবং এখন তো ভাই 70,000 টাকাই পাইতেছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখতেছো ভাই, তোমরা সকলে ভাই মিস্টার ট্রিপল আর ভাইয়ের যে এখানে যে আনসাবস্ক্রাইব করার কথা বললো না, কিন্তু তাকে ভাই আমাদের পাশে রাখতে বললো যে তারা বড় বড় ইউটিউবার মিলা ভাই আন্দোলন করতেছে, আন্দোলন করতেছে তাদের পাশে থাকতে ভাই আমাদের পাশে রাখতে বললো আর কিছু না। আর তোমরা কেউ ভাই ওভারে আনসাবস্ক্রাইব করার কোনো লাভ নেই, আর আমাদের যারা বড় বড় আমাদের পাশে যারা আছে যারা সার্ভেন্ট আন্দোলন করছে তারা কিন্তু ভাই টাকা পায়, তারা কিন্তু কম বেশি টাকা পায়। আর সে ভাই যদি এই বিষয়ে আন্দোলন না করতো ভাই তারা কিন্তু কারিনার পার্টনারশিপে যেতে পারতো, কোনোভাবে কারিনার পার্টনারশিপে যেতে পারতো, তারাও 70,000-80,000 টাকা পাইতো এবং সকল আপডেট তো প্রথমে পাইতোই। আর এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই সার্ভার নিয়ে আন্দোলন যারা করতেছে ভাই তাদের সবসময় পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।